بسم الله الرحمن الرحيم مهندس محترم واجب الاحترام درمشن والانتشام ادوكا جمال مشي سمويت مصليا نظام رحمنا ورحمنا كم الله تعالى الله تعالى درباره লাখ কোটি শুকরিয়া সিজদাদাই পর বেহুদ দরুদ সালামে হাদিয়া নজরানা পেশ করছি নবীজি সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত তাজদার মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল নিশান দরবারে পাকে যে নবী উম্মত হয়ে কাল ময়দানে মাহশরে ওঠার সৌভাগ্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করবেন সবাই বলি আলহামদুলিল্লাহ। যে আয়াতে করিমা সমূহ আমি তেলাওয়াত করেছি এটি হচ্ছে কোরআন করিমের আম্পায় খুবই আমাদের সমাদৃত এবং অসম্ভব পরিচিত একটি সূরা। কোরআন সূরাটাই আমি কারণ বসত তেলাওয়াত করলাম। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ক্বারিয়া। এই দুই সূরার নামকরণের পেছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে অর্থাৎ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ হিজরতের আগে যেই সূরা সমূহ আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে ওই সূরার নাম হচ্ছে মক্কি। আর যে সূরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনা শরীফ হিজরতের পর অবতীর্ণ হয়েছে সেটার নাম মাদানী। মক্কী জীবনে তায়েফে যে সূরা নাযিল হয়েছে সেটির নাম নাম মক্কী। মদিনা শরীফ সফরে গিয়ে যেটি নাযিল হয়েছে ওটাও মক্কী। আর মাদানী জীবনে সে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মক্কা শরীফে সূরা অবতীর্ণ হয়েছে আরাফা ময়দানে সূরা অবতীর্ণ হয়েছে মোটামুটি হিজরতের পর যে সমস্ত সূরা সমূহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। এই সূরাটিও সেরকম একটি মক্কি সূরা। এটা বড় কেয়ামতের লৌহ মহাশয় ঘটনা। এই সূরার ভেতরে যথেষ্ট ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। বলতে গেলে এই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুরু থেকে শেষ পর্যন্ত কেয়ামতের ঘটনা বর্ণিত হয়েছে। সূরার নাম পারে তো কেয়ামতের অনেকগুলো নাম আছে। আল্লামা ইমামে কুরতুবি ওনার বিশ্ববিখ্যাত কিতাব তাসকিরায় উনি বর্ণনা করেছেন কেয়ামতের 54টি নাম আছে। কেউ কেউ বলেছেন কেয়ামতের 66টি নাম আছে। তন্মধ্যে একটি নাম হচ্ছে কারিয়া। কারিয়া মানে হচ্ছে হৃদয়ের কম্পন করা। ভয়ে আমাদের অনেক সময় ভয়ে বুক ধপ 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 কাঁপে না, এই যে কাঁপে সেটাকেও এই মুহূর্তে কারিয়া বলে। তো কেয়ামতকে কেন কারিয়া বলা হই যেহেতু কেয়ামতের ঘটনা কেয়ামতের যখন অবস্থা শুরু হবে কেয়ামত যখন গায়েব হবে হাশরের ময়দান যখন গায়েব হবে তখন অবস্থা এমন ভয়ানক হবে মানুষ তখন ভয়ে প্রকম্পিত হবে তাদের হৃদয় এবং মানুষ ভয়ে তখন তরতর করে কাঁপবে। এই জন্য কেয়ামতের এক নাম হচ্ছে কারিয়া। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মানুষকে আমরা যারা সাধারণ মানুষ আল্লাহ পাক তাদেরকে বলছি আল-কারিয়া। আল্লাহ বলেন কিয়ামত কি কারিয়া কি? আল্লাহ পাক বলেন অন্তর প্রকম্পকারী।
আল্লাহ বলেন আল কারিআ, অন্তর প্রকম্পকারী, তোমাদের অন্তর কাঁপে এমন। এরপরে বলা হচ্ছে মাল কারিআ, ওই প্রকম্পকারী কি যেটি অন্তর কাঁপে সেটি কি? এরপর আবার আল্লাহ মানুষকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মাল কারিআ, তুমি কি জানো সেই অন্তর প্রকম্পকারীটি কি? একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এটা আল্লাহ আল্লাহ প্রশ্ন করছেন, আবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, কারণ এই উত্তর তো আমরা জানি না কেমন হবে। এটা আল্লাহ নিজেই প্রশ্ন করে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন্নাসু কালফারাশিল মাবথুস, কিয়ামতের ময়দান ওই প্রকম্পকারী অন্তর প্রকম্পকারী এটি কেমন জানো, যেদিন মানুষ বিক্ষিপ্ত প্রতঙ্গের মতো ঘোরাঘুরি করবে। বিক্ষিপ্ত প্রতঙ্গ, প্রতঙ্গ প্রতঙ্গ মানে যেভাবে পশু পাখিরা দিক বিদিক ছোটে, তাদের যেভাবে নির্দিষ্ট কোন দিক নাই, কিয়ামত যখন শুরু হবে মানুষ ভয়ে সেরকম দিক বিদিক ছোটাছুটি করবে, উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তের কথা বর্ণনা দিচ্ছে। এরপরে আমার আল্লাহ বলেন
তার চেয়ে পরেশানিতে আর কেউ থাকবে না। কারণ কিয়ামতের ময়দান এমন এক ময়দান, সেখানে টিউবওয়েলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। আজ আমরা দুনিয়াতে যাদের পেছনে দৌড়াচ্ছি, দুনিয়া পেছনে পেছনে আমরা দৌড়াচ্ছি, সম্পদ শালী হওয়ার জন্য, আমরা সম্পদশালী হওয়ার জন্য হক হালাল যাচাই বাছাই করছি না, খোদার কসম কিয়ামতের ময়দানে আপনার সেই সম্পদ কোনো ফায়দা দিবে না, কোনো কাজ দিবে না। ওই সম্পদ আপনার কাজ দেবে যেটি একমাত্র হালাল উপায়ে অর্জন করেছেন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক নেবে ঠিক, কি জন্য আমরা হালাল হালাল হারাম যাচাই করছি না? শুধু সম্পদশালী হওয়ার জন্য। আমার গাড়ি থাকবে, আমার বাড়ি থাকবে, আমার ঘর থাকবে, আমার ব্যাংক ভর্তি টাকা থাকবে, আমার জায়গা থাকবে, আমার জমি থাকবে, কিসের থেকে আসে সেটার দরকার নাই, কিভাবে অর্জন করছি তাও দরকার নাই, দরকার শুধু সম্পদে। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেগুলি কোনো ফায়দা দিবে না, বরং আল্লাহ আপনি দুনিয়াতে কিভাবে সম্পদ অর্জন করেছেন এবং কোন পথে ব্যয় করেছেন পুঙ্খানুপুঙ্খ আপনাকে হিসাব দিতেই হবে, দিতেই হবে, না দিয়ে কেউ একটি কদম পিছপা যেতে পারে না। ঠিক নেবে ঠিক, কেউ পারে এক কদম রাখতে পারে না। এটা হলো হাদিস পাঁচ। হাদিসটি বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে তিরমিজি শরীফের খণ্ড নম্বর চার পৃষ্ঠা নম্বর 529 মিশকানের কিতাবুল ইকামে হাদিসটি আসছে, হাদিস নম্বর 5197 মিশকান শরীফে হাদিসটি আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করছেন, আমার নবী ইরশাদ করছেন, লা তাযালু কলম ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালা আন খামসিন আন উমার আন উমার আন উমারিহি ফীমা আফনাহু ওয়া আন শাব আন শাবাবাহু ফীমা আবলাহু ওয়া আম্মা ওয়া আন মালাহু মিন মিন আইনা ইকতাসামাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমালা ফীমা ইলমা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। উত্তর রেডি করেন আগে, এরপরে নিষ্কৃতির চিন্তা, আমরা আছি কোথায়, আমরা যাব কোথায়, এখানে করা উচিত কি, আমরা করছি কি, এই সমস্ত প্রশ্নগুলো আমাদের অন্তরে তোলা দেয় না, অথবা দিলেও আমরা সেই মোতাবেক চলতে পারি না, যার কারণে আমরা দিন দিন ধ্বংসের অতল গহ্বরে পড়ে যাচ্ছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে বলুন আমিন। কি বললাম, নবী বলেন পাঁচ প্রশ্নের উত্তর যখন দিবে না, যতক্ষণ দিতে পারবে না ততক্ষণ লড়তে পারবে না। কি এক নম্বর, তোমার হায়াত কোথায় ব্যয় করেছি। একটু জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, ঠিক নেবে ঠিক, এর যে নিয়ামত আর কিছু আছে, আপনার আপনার আমার শক্তি দিয়ে আমরা কি কোনো মানুষ আমাদের জীবনের সর্বোচ্চ সম্পদ ব্যয় করেও পাঁচটা দিন বেঁচে থাকার সুযোগ আছে, পাঁচ ঘন্টা, পাঁচ মিনিট, পাঁচ সেকেন্ড সময় যা দিয়েছে এগুলো দিয়েছেন কে? এটা তো আমাদের জন্য আমানত, কথা বলুন ভাই, এটা আমাদের জন্য আমানত। আমরা এই আমানত আমরা খেয়াল করছি কিনা, অথবা আমরা আমানতকে যথাযথভাবে প্রয়োগ করছি কিনা, যার আমানত যেভাবে ফেরত দিতে হবে এভাবে আমরা দিচ্ছি কিনা, এই প্রশ্নগুলো
আমাদের করা উচিত নিজেকে নিজে ঠিক নেবে ঠিক। এক নম্বর সেই প্রশ্ন কিয়ামতের দিন করা হবে, আল্লাহ বলবে বান্দা তোমাকে 50 বছর 40 বছর 20 বছর তোমাকে হায়াত দেয়া হয়েছিল, 60 বছর 70 বছর 80 বছর 90 বছর বহু ভাগ্যবান পুরুষেরা 100 বছর 150 বছর হায়াত যে আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, বলো বান্দা সেই হায়াত তুমি কোন পথে ব্যয় করেছো? যতক্ষণ এই প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে একটি কদম কোন বান্দার একটি কদম নাড়ার কোন সুযোগ নাই। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর কোন সমাবহু ফিমা আবলাহু, সোনালী সময় আর একজন মানব জাতির জীবনে আর কিচ্ছু নাই, তার জন্য আল্লাহ সেই সোনালী সময় সম্পর্কে আলাদা প্রশ্ন করে বলবে, বান্দা তোমাকে যৌবন কাল দিয়েছিলাম, তোমার শরীরে ঠকবে ঠকবে যৌবনত্ব আমি আল্লাহ দিয়েছিলাম, তুমি সেগুলো কি যথাযথ ব্যয় করেছো? বরাবর কি তুমি ব্যয় করতে পেরেছো? নাকি তুমি অপকর্ম করেছো? অবুচরে গিয়ে যেন ব্যবিচারে লিপ্ত হয়েছো? আল্লাহ এই প্রশ্ন আমাদেরকে করবেন, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে একটি কদম আমাদের নড়ার কোন সুযোগ নাই। তোমার কাছে যে সম্পদ ছিল, আজ আমি তোমাকে প্রশ্ন করি, বলো ওই সম্পদ কিভাবে অর্জন করেছো? হালাল হারাম দেখছো কিনা? হালাল হারামকে মিশ্রিত করেছো কিনা? হালাল হারাম তফাত করেছো কিনা? তুমি সম্পদ অর্জন করার সময় হালাল পন্থায় অর্জন করেছো কিনা? আমরা 10টা 20টা 30টা 40টা বিল্ডিং করছি কিয়ামতের ময়দানে, প্রত্যেকটি ইট ধুলো বালি কণা সিমেন্টের প্রত্যেকটি পাই পাই হিসাব দিতে হবে ঠিক নেবে ঠিক, সব হিসাব দিতে হবে। আমরা বলছি অমুক সাহেবের বিশ্ববিদ্যালয় আছে শহরে, তমুক সাহেবের ঢাকায় বাড়ি আছে চারটা, অমুক সাহেবের অমুক আছে, এটা নিয়ে আপনিও মঞ্চট করছেন, আমার তো কিচ্ছু নাই, আমি কাঙ্গাল, আল্লাহ দুনিয়াতে আমার কেন পাঠাইছে, তার কপালটা আমার দিল না কেন, এটা যে বলছেন খোদার কসম আপনার এই ভাবনা সবাই কেয়ামতের ময়দানে যার থাকা কম, কেয়ামতের ময়দানে যার পয়সা কম, কেয়ামতের ময়দানে যার প্রতিপত্তি যার বিত্তটা কম, ওই বান্দা সবচেয়ে টেনশন মুক্ত থাকবে, বরং সবচেয়ে পরেশানিতে থাকবে ওই মানুষ যাকে আল্লাহ বেশি সম্পদ দিয়েছিল ঠিক নেবে ঠিক। কারণ যত সম্পদ বেশি হিসাব তত বেশি, কথা বলবে হিসাব তত বেশি, যত সম্পদ কম হিসাব তত কম। আপনার আল্লাহ টাকা দিছে 5,000, বেতন 5,000 আপনার, মাস পরে হিসাব করে দেখা যায়, হিসাব পুরাইলে করতে দেখা যায় খরচ হয়েছে 6,000, 1,000 টাকা এটা সাফার করতে, 1,000 টাকা এটা ম্যানেজ করতে আপনার মাথার ঘাম পায়ে পড়েছে ঠিক নেবে ঠিক। তো কিয়ামতের ময়দানে যখন বলবে আল্লাহ বান্দা তোমাকে যে সম্পদ দিছিলাম কিভাবে তুমি অর্জন করছো, আল্লাহ কিভাবে মানি ফজর বেলা ঘুম থেকে উঠে এই যে নামাজ পড়তে নামাজ পড়ে বের হলাম একেবারে সারের পরে ঘরে আসছি মাসের শেষে টেনশনে আল্লাহ আমার শরীর থেকে ঘাম ঝরেছে, আল্লাহ তুমি বলছো কিভাবে অর্জন করেছি, তখন আল্লাহ বলবে বান্দা এই জন্য বলত আমি তোমাকে সম্পদ দি নাই, এটা তোমার উপরে আমি কোন এহসান করেছি, বান্দা যাও হিসাব তোমার নাই জান্নাতে চলে যাও। গরিবের অবস্থা দেওয়া মতের এবং অসংখ্য হাদিস আছে এবং
তো সম্পদ জানলা দিয়েছে, এটাও তো নিয়ামত যেটা বেটে। তার মানে এই না যারা বড় লোক তারা অভিশপ্ত সেটা নয়, নাউজুবিল্লাহ এটা নয়, বরং সম্পদ অনেক মানুষ হক হালাল ব্যবসা বাণিজ্য করেও কোটি কোটি টাকা আল্লাহ দয়া করলে পেতে পারে কি পারে না। সব ব্যবসায়ী তোমার হারাম নয়, সব ব্যবসায়ী যদি হারাম করে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন কেন? অতএব এখানে যদি কোনো ধনী মানুষ বড়লোক থাকেন, এটাকে আমার কথাটাকে বিকৃত করবেন না, বরং আপনাকে যে আল্লাহ সহিহ সালামতে ব্যবসা বাণিজ্য করে আপনাকে যে আল্লাহ সম্পদ দিয়েছেন এটা আল্লাহ আপনার উপর দয়া করেছেন, একটু জোরে বলুন না। তোমাকে আমি দয়া করেছিলাম, কোটি কোটি টাকার সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম, বান্দা তুমি বলো আমার ওই সম্পদ কোন কাজে ব্যয় করেছ? উচ্চ আওয়াজে বলো সাহায্য করেছে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে, তারা বলবে আল্লাহ কি কি করছি, আপনি আমাকে যত সম্পদ দিয়েছেন আমি খুশি হয়ে হয়ে মানুষের দেখে মতো দান করেছি, কখনো রাতে দান করেছি, কখনো দিয়ে দান করেছি, কখনো মানুষের সামনে দিয়েছি, কখনো চুরি করে দিয়েছি, কেউ না দেখে মতো অফেরে উপরে তোমার সেই নিয়ামত আমি যথাযথ প্রয়োগ করেছি। আল্লাহ বলবে বান্দা তুমি বড় বড় কাজ করেছ, আমি আল্লাহর গুণ হচ্ছে মানুষকে দেয়া, তুমি এই গুণে দুনিয়াতে গুণান্বিত ছিলে, যাও তুমি জান্নাতে। যেমন হযরত সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে সম্পদশালী সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল উসমান ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উনি অনেক বড় লোক ছিলেন, সব টাকা পয়সা ধন দৌলত দিনে রাতে ব্যয় করতেন আল্লাহর রাস্তায়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কাপড়ের বড় ব্যবসায়ী ছিলেন, সমস্ত টাকা পয়সা ধন দৌলত যা অর্জন করেছে আল্লাহ এবং রসুলের জন্য ব্যয় করেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে সিদ্দিক আকবরের সেই কথাটাই একজন শায়ের এভাবে বলেছে, দূর কর দাও যদি নার ঈমান সে এসে শান সে আজমত নহীন চাহিয়ে, সুবহানাল্লাহ। এটা জানেন না এরকম কোন মানুষ এখানে আছে?
আল্লাহ তাকেও জ্ঞান দিয়েছে। এখানে শুধু আলেম না, আল্লাহ বলবেন বান্দা আমি তোমাকে বুদ্ধ শক্তি দিয়েছিলাম, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, ও আমার বান্দা বলো ওই জ্ঞান অনুযায়ী তুমি চলেছ কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর দিয়েছেন আমার নবী, বলেন একজন কদম বাড়াতে পারবে না। উৎসাহ আছে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই পাঁচ প্রশ্নের জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, একটু জোরে বলুন আমিন। সেদিন আমরা খামের সমুদ্রে আবু বকর, কিসের সমুদ্র? খামের, যারা গুনেহগার পাপিষ্ট, গুনেহগার পাপিষ্ট, যারা গুনাহ করেছে নেক আমল করে নাই, তারা সেদিন কিয়ামতের ময়দানে আপন আপন পাপ অনুযায়ী কারো পায়ের গিরা পর্যন্ত ঘাম হবে, পাপ অনুযায়ী কারো আঙুল পরিমাণ ঘাম হবে, কারো কোমর পরিমাণ, কারো নাভি পরিমাণ, কারো সিনা পরিমাণ, কারো গলা পরিমাণ, কারো কান পরিমাণ, কারো মাথা পরিমাণ, আর কারো উপরে গুনার কারণে এমন ভাবে সে সেখানে পাপের, সেখানে পাপ পাপ থেকে ঘাম বের হয়ে শরীর থেকে দুর্গন্ধ হয়ে পচা ঘাম বের হয়ে সাঁতরাতে থাকবে, ওই বন্দায় মনে হবে আল্লাহর বিচারের প্রতীক্ষা করবে। আল্লাহ যেন আমাদের সবাইকে সেরকম কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। কারণ সেদিন তো সূর্য আমাদের মাথার উপরে হবে, ঠিক নেবে ঠিক, সূর্য হবে মাথার উপর। আপনারা অনেকে বলবেন মাথার উপর এখনো তো আছে, এখন তো এগুলো অনেক দূরের হিসাব, কেয়ামতের ময়দানে সরাসরি আপন আপন পাপ অনুযায়ী সূর্যের সূর্যের তেজ দিন। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন মুসনাদে আহমদে হাদিসটি আছে, ইমামে বাহাবী রাহমাতুল্লাহ আলাইহি শরহে সুন্নায় হাদিসটি নোট করেছেন, ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি উনিও ওনার হাদিসের কিতাবে এই হাদিসটি নোট করেছেন যে এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহর কিছু এমন এমন নেক বান্দা থাকবে যারা কেয়ামতের ময়দানে কাম চোখেও দেখবে না, তারা থাকবে আল্লাহর কুদরতের আরশ আজিমের নিচে সিদ্ধান্ত নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায়, অর্থাৎ তারা থাকবে কমপ্লিট কুদরতি এসির ভেতরে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখি আমরা যখন কোন অফিস আদালতে যাই, প্রচন্ড গরম পড়ছে, ঘাম ট্যাক্টেরিয়া আমাদের পড়ছে, কিন্তু হঠাৎ করে একজন আসলো, সবাই তাকে পথ দিয়ে দিল, উনি উনি এসেই এতক্ষণ কিন্তু আপনি আর আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি, আমাদের শরীর থেকে শুধু ঘামেই যাচ্ছে, ঘামেই ধরছে, কষ্ট পাচ্ছি, ব্যথিত হচ্ছি, দাঁড়িয়ে থাকছি, পা ব্যথা করছি, কিন্তু হঠাৎ একজন মাছ আসছে, সবাই বাসি দিচ্ছে, ওনাকে যেতে দাও, ওনাকে যেতে দাও, হঠাৎ উনি আসলেন মাত্র, দাঁড়াতেও হয় নাই, ঢুকে ঢুকে গেলেন অফিসের ভেতরে, শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাপনায়। এরকম গরম উত্তপ্ততায় আপনি দাঁড়িয়ে আছেন, আপনার শক্তি নেই, দুনিয়াবি পাওয়ার নেই, আর যিনি আসছেন ওনার দুনিয়াবি পাওয়ার আছে, র্যাবের সাথে সম্পর্ক, অথবা আর্মির সাথে সম্পর্ক, অথবা প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক, এমপির ছোট ভাই, মন্ত্রীর অমুক, এরকম যখন দুনিয়াবি পাওয়ার কোন মানুষ যখন আসে তাদেরকে গরমে অপেক্ষা করতে হয় না, তাদেরকে কোনো টেনশন চিন্তা তখন তাদের মুখেও করতে হয় না, তারা সবসময় ঘর থেকে গাড়িতে উঠছে, ঘরের ভিতরে এসি, গাড়িতে আছে এসি, আবার অফিসে গেছে সেখানেও এসি, সব কানে এসি আর এসি, ঠিক আছে ঠিক, এটা তো দুনিয়াবি সিস্টেম। তো কেয়ামতের ময়দানেও নবী বলেন সাত ধরনের মানুষ থাকবে যাদের পাওয়ার থাকবে কেয়ামতের ময়দানে, তাদের টেনশন নেই, আল্লাহ তাদের ডাক দিয়ে আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে। এটাই শীতাতপ নিয়ন্ত্রিত কুদরতের ব্যবস্থা। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم سبات يظلهم الله في ظله يوم ظل الا ظله সেখানে কোনো গাছ নাই, সেখানে কোনো বাড়ি নাই,
সেখানে কোনো বিল্ডিং নাই, কোনো ময়দান, সেখানে কোনো ঠান্ডার ব্যবস্থা নাই, কোনো ছায়ার ব্যবস্থা নাই। ওই দিন ছায়া বলতে একমাত্র আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে। কিসের ছায়া? আল্লাহর আরশ আজিমের ছায়া থাকবে। নবী বলেন এই আরশ আজিমে সাত ধর্মের মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ভবিষ্যতের জন্য আল্লাহ আমল করার তৌফিক দান। এক নম্বর আল ইমাম আদল, যে বিচারক সমাজে বিচার করে, সমাজের সরদার অথবা সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান, সমাজের এমপি অথবা মন্ত্রী, এইভাবে দুনিয়াবী পাওয়ার আল্লাহ দান করেছেন, ওই পাওয়ার গুলাকে যারা ঘুষ নাকে, যারা সুদ নাকে, অবৈধ পন্থায় না নিয়ে, যারা দুনিয়াবী কাজ গুলা ক্ষমতা গুলা যথাযথ প্রয়োগ করেছেন, ওই ওই বান্দাকে আল্লাহ রাখবেন। আল্লাহর আরশ আজিমের নিচে ছায়া দেবে।
সে ছায়া করে আশ্রয়ের ব্যবস্থা যেন আমাদের কেউ করে দেয়।